নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, সর্বপ্রথম আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি 24 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে ইউটিউবে সেটাকে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যখন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, মনে রাখবেন হাত দেখে, সংখ্যাতত্ত্ব দ্বারা, ঘোড়া পদ্ধতি দ্বারা, হোয়াট এভার আর যা যা পদ্ধতি আছে, কোনো পদ্ধতি দ্বারা কখনো আপনার জীবনের বর্তমান অবস্থা বা ভবিষ্যৎ সম্পর্কে পার্সেন্টেজ ওয়াইজ 10% কিন্তু অ্যাকুরেট বলা সম্ভব নয়। আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, কেবলমাত্র চোখের কর্নিয়া দ্বারাই কিন্তু, যাকে কালপুরুষ ছক বলে, সেই ছক ক্যালকুলেশনের দ্বারাই 1000% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা যে ক্যালকুলেশন করা হয়, সেখানেও 0.1% মে বি মে নট বি আসতে পারে, কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে যদি প্রেডিকশন করা হয় তাহলে সেখানে 100% অ্যাকুরেট প্রেডিকশন হয়। বিকজ কালপুরুষ ছক ইজ ইকুয়াল টু সায়েন্স, পিওর সায়েন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নয়, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আপনার প্রেডিকশনটি করাচ্ছেন, হোয়াটসঅ্যাপ মারফত তো আমার সাথে যোগাযোগ করছেন, তখন ডিপিতে যদি আপনার ছবিটা না থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার পূর্ণাঙ্গ একটা ছবি অথবা মুখের ছবি অবশ্যই পাঠাবেন। কেননা যার প্রেডিকশন করছি, কেবল তার চোখ দেখে আমি প্রেডিকশন করি না, আমি তাকে পরিপূর্ণভাবে জাজ করতে চাই, অন্তত তার মুখটা যেন আমি দেখতে পাই। আর যদি ডিপিতে আপনার ছবি থাকে তাহলে কিন্তু আর পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ছবি দেওয়ার প্রয়োজন হয় না, শুধু চোখের ছবি পাঠালেই হবে। এমন অনেকে আছেন যারা আমার কাছে প্রেডিকশন করিয়েছেন, তরুণ, কিশোর, যুব, যুবা সম্প্রদায় রয়েছে, যারা আমার লড়াইকে, আমার যে ফাইট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এইগুলোকে খুব মান্যতা দেয় এবং আমাকে তারা আদর্শ বলে মনে করে, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারে না, নয় তাদের বাবা মা বলে যে না না করতে হবে না, বিশ্বাস নেই, নয় তাদের অর্থনৈতিক প্রবলেম। আমার হোয়াটসঅ্যাপে কিন্তু তাদের কোনো স্থান নেই, তারা কখনো আমার হোয়াটসঅ্যাপ জুড়ে থাকবেন না। আমার হোয়াটসঅ্যাপটা কখনো গল্প করার জন্য নয়, আত্মীয়তা করার জন্য নয়, বন্ধুত্ব পাতাবার জন্য নয়, পুরোপুরি প্রফেশনাল এথিক্স দ্বারাই কিন্তু এই হোয়াটসঅ্যাপটা আমি ইমপ্লিমেন্ট করি বা হোয়াটসঅ্যাপটা চালিত পরিচালিত হয়। যারা যারা আমার স্টুডেন্ট, অর্থাৎ যারা যারা প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তারা যেহেতু আমার আন্ডারে চলে আসে, তাদের সাথে যোগসূত্র স্থাপন করার জন্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা। আমার আন্ডারে যারা যারা নেই, অথচ আমাকে যারা আদর্শ বলে মনে করে, শিক্ষক বলে মনে করে, গুরু বলে মনে করে,
আই এম এক্সট্রিমলি সরি টু সে, তাদের জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা নয়। আর আরেকটা কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন যে আমার কাছে যারা প্রেডিকশন করাচ্ছেন, পুরুষ নারী কম বয়সী বেশি বয়সী, সবাই আমার স্টুডেন্ট ক্লায়েন্ট ফ্লায়েন্ট কখনোই নয়। এই যে আজকের প্রেডিকশনটা আমি করব, একটি মেয়ে, সে কিন্তু আমি তাকে নিজের মেয়ে বলেই মনে করি, একদম নিজের মেয়ের মতন। সে প্রায় 2-3 বছর মানে তার সাথে কিন্তু আমার কানেকশন রয়েছে। অদ্ভুত ব্যাপার, তার আত্মীয় পরিজন যার যা প্রবলেম হয় সে কিন্তু তার দ্বারা তাদের প্রত্যেকের প্রেডিকশন করায় এবং রেমিডিয়াল প্রসেসও কিন্তু অ্যাপ্লাই করে। এই মেয়েটিকে কখনো আমি সামনাসামনি দেখিনি এবং আপনারা সবাই জানেন আমি হিন্দু মুসলমান খ্রিস্টান এই সমস্তকে বিন্দুমাত্র বিশ্বাস করি না, কিন্তু সো কল্ড জাস্ট জানাবার জন্য বলছি, এই মেয়েটি কিন্তু মুসলিম, কিন্তু এত গভীর বিশ্বাস, এত গভীর শ্রদ্ধা এবং আমার অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আমাকে এতটাই সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে যে সে কিন্তু কখনো কোনো পীর বাবার কাছে বা সে কিন্তু কোনো রকমের কোনো অন্য কারোর কাছে যায় না। যখনই তার আত্মীয়র কোনো প্রবলেম হয় তখনই কিন্তু তার দ্বারা আমার সাথে যোগসূত্র স্থাপন করে। একে আমি আমার মেয়ে হিসেবেই দেখি, মানে যার দ্বারা এই জাতিকার প্রেডিকশনটি আমি করছি। আমার বলতে খারাপ লাগছে যে আমার অফিস থেকে আজকে যখন সে যখন প্রথম তারই এক জানাশোনা বা আত্মীয় হোয়াট এভার যেই হোক তার প্রেডিকশনটি করার কথা বলেছে, তখন আমার অফিসের মানুষজন তো জানতো না, তারা প্রশ্ন করেছে আপনি কি স্যারকে আগে কথা বলেছেন নাকি, তখন বলেছেন না, উনি আমার অনেক, আমি ওনার অনেক পুরনো ক্লায়েন্ট। আমি ক্লায়েন্ট কথাটাকে কখনো বিশ্বাস করি না। আমি যারা আমার কাছে প্রেডিকশন করাচ্ছে সকলের পিতা পালন কর্তা। মনে রেখো যে জনক মানে যে জন্ম দিচ্ছে, যার ঔরসজাত সন্তান তুমি, আর পিতা মানে যে তোমাকে পালন করে। পালন করে মানে এটা তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, পালন করা মানে আমার জীবনের পথে চলতে গেলে কিভাবে চলব, কোন দিকে চলব, কি কি পরিত্যাগ করা প্রয়োজন, বর্জন করা প্রয়োজন, গ্রহণ করা প্রয়োজন, এই সমস্ত কিছু কিন্তু পিতা ফাইন্ড আউট করে দেয়। তাই জন্য একটা কথিত আছে, দেখবে ঈশ্বরকে পিতা বলা হয়, আল্লাহকে পিতা বলা হয়, হ্যাঁ তারপরে গডকে পিতা বলা হয়, তাই না? সুতরাং আমি কিন্তু, কেউ আমার ক্লায়েন্ট নয়, আমার সবাই স্টুডেন্ট। তুমি যদি আমাকে পিতা আখ্যা দিতে বা আমার পরিচিত আখ্যা দিতে বা স্যার বলতে, তাহলে আমি অনেক বেশি আনন্দিত হতাম ক্লায়েন্ট বলার চাইতে। যাই হোক, তুমি হয়তো এমনি বলেছো, আমি জাস্ট সকলকে এটা ক্লিয়ার করে দিলাম যে সবাই আমার সন্তান, আমি পিতা, আমি কেউ আমার ক্লায়েন্ট নয়। আমি অত্যন্ত মানবিকভাবে এবং অত্যন্ত মানে কি বলবো, আত্মার বন্ধনে সবাইকে বাঁধতে চাই। এবং তাই জন্য এটা বুক ঠুকে আমি বলতে পারি, পশ্চিমবাংলায় আমি এমন একজন অ্যাস্ট্রোলজার, আমার চেম্বারে হিন্দু মুসলমান খ্রিস্টান গরিব পরলোক ভালো খারাপ সবাই আসে দেখবে, এবং সবাই আমাকে ভালোবাসে, আসে তো বটেই এবং সবাই আমাকে ভালোবাসে, এবং যে যতই মানে গলার উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করুক, আমার মতন কিন্তু কেউ কখনো এই এই যে মানুষের সমষ্টি, তারা জাত ধর্ম ভুলে, তারা রং ভুলে, তারা গরিব বড়লোক ভুলে, সবাই একত্রিত হয় আমাকে পিতা হিসেবে ডাকে, এখানেই আমার সার্থকতা। আমার গুরু বাঙালি নন, আমার গুরু হচ্ছে নন বেঙ্গলি এবং
রাজ্যের বাইরে থাকেন, পশ্চিমবাংলায় তার বাস নয়। আমার অ্যাস্ট্রোলজিক্যাল মানে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির গুরু সম্পূর্ণ বিদেশের তিনজন, এটা আমি বলেছিলাম। আর আমার যদি স্বদেশের গুরু বলতে হয় তাহলে কিন্তু আমি গুরুর নাম কখনো করি না। ওনার বয়স 115+, এখনো তিনি কিন্তু বেঁচে আছেন, সুস্থভাবে বেঁচে আছেন। তো ওনার একটা বিশাল আশ্রম রয়েছে, বিশাল বড় আশ্রম। তো আমি এখনো যখন ওনার কাছে যাই, দেখি হিন্দু মুসলমান খ্রিস্টান ম্যাথর থেকে আরম্ভ করে কোটিপতি অরোরপতি সবাই সেই আশ্রমে একদম ঠিক ঠিক করে। তা আমি গুরুজিকে, গুরুজি আমাকে ভীষণ ভালোবাসে, এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ওনার যখন কোনো রকমের কোনো প্রেডিকশন করার থাকে, ধরে নেওয়া যাক লোকসভা প্রেডিকশন, বা ধরে নেওয়া যাক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রেডিকশন, এই ধরনের কোনো স্পেসিফিক প্রেডিকশন নয়, ব্যক্তিগত প্রেডিকশন নয়, মানে এই রাজনৈতিক প্রেডিকশন হ্যান্ড প্রেডিকশন যখন হয় তখন উনি আমাকে হোয়াটসঅ্যাপ মারফত বলেন, কুণ্ডলী মিলা, তার মানে একবার দেখে নি তো তুই আমাকে, এত আমার বয়স হয়েছে তাই জন্য, মানে উনি হিন্দিতে বলেন, আমার বয়স হয়েছে তাই জন্য তুই একটু দেখে নে যে আমার প্রেডিকশনটা ঠিক হচ্ছে কিনা, তুই একবার তোর মতন প্রেডিকশন কর, আমি শুনি, তারপর একবার চেক করে নি, চেক করে নিয়ে তারপর সেইগুলোকে আমি বাজারে ছাড়বো আর কি। আমার গুরু মূলত হচ্ছে কাশ্মীরি পণ্ডিত ছিলেন, তাই জন্য কাশ্মীরি আর কি, উনি টকটক করে গায়ের রং এবং জ্যোতি বেরোয় ওনার শরীর দিয়ে। এই জ্যোতি বেরোয় মানেটাই হচ্ছে উনি এত গোলাপি টকটকে ফর্সা, এবং এত তার মানে কি বলবো গ্ল্যামার, সে যেভাবেই হোক যে করেই হোক, তাই জন্য মনে হয় যেন জ্যোতি বেরোয়। তো ওই আশ্রমের অনেকেই আমাকে, আমি তো উনি আমাকে খুব ভালোবাসেন আমার গুরু, তাই জন্য অনেকেই বলে যে গুরুজি আপনি এই ধরনের একদম পুরো সূর্যের মতন ঝকঝক করছেন, আর আপনার শিষ্য এরকম কালো কেন? তো গুরুজিও হাসতে হাসতে বলে, কিরে বেটা সবাই কি বলছে যে আমি এরকম ধরনের সূর্য আর তুই এরকম কালো কেন? তখন আমি গুরুজিকে হাসতে হাসতে বলেছিলাম, এইবারই যখন 115 বছর পরিপূর্ণ হয়ে, মানে পূর্ণ হয়ে 116 বছর হলো, আমি গুরুজিকে বলেছিলাম, গুরুজি আপনি হচ্ছেন সূর্য আর আমি হচ্ছি আপনার ছায়া। তো গুরুজি এই কথাটা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, তারপরেই আবার হাসতে হাসতে বলেছিল, ও তুই ছায়া, তার মানে অন্ধকারে তুই থাকিস না, মানে আমার যখন খারাপের দিন, আমার যখন অন্ধকার, আমার জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন তার মানে তুই থাকিস না, তুই শুধু আলোতে থাকিস। তখন আমি গুরুজিকে বলেছিলাম, উনি গুরু হলে আমিও উনার শিষ্য, এটা ভুলে গেলে চলবে না। আমি তখন গুরুজিকে বলেছিলাম, গুরুজি যখন আপনার অন্ধকার নেমে আসে তখনও আমি আপনার পাশে থাকি, কিন্তু এতটাই নিঃশব্দে থাকি যে আমাকে দেখা যায় না, প্রচার বিমুখ হয়ে যাই আমি, লোককে দেখাবার জন্য গুরুর পাশে থাকি না, তাই তখনও ছায়া থাকে, অন্ধকারেও ছায়া হয়েই থাকি, কিন্তু আপনি আমাকে, মানে আপনি হয়তো আমাকে জানতে পারেন, সারা বিশ্ব আমাকে দেখতে পারে না, অন্ধকারের মধ্যে আমি হারিয়ে যাই, লুকিয়ে যাই, প্রচার বিমুখ হয়ে যাই, এটাই তো আপনি আমাকে শিখিয়েছিলেন। বিশ্বাস করবেন না, গুরুজি আমাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলেন। এবং এইগুলো নিয়ে বলতে চাই না, আমি প্রচার বিমুখ হতে চাই, এই অ্যাস্ট্রোলজি করছি প্রচারের প্রয়োজন বলে এইগুলো। কিন্তু অনেকে বলে আমি রক্তদান শিবির করলাম, রক্ত দিলাম, এই টাকা দান করলাম, ওই হ্যান করলাম ত্যান করলাম, আমি কে, আমি করার কে? কিন্তু আমি আজ পর্যন্ত যাদের সাহায্য করেছি, যাকে সাহায্য করেছি, কখনো কোনো দিন আমি প্রচারের আলোয় কখনো আসতে চাইনি। আমি করেছি, আমি ওই কি বলো, আমি ভিডিও করলাম, তারপরে ইউটিউবে ছাড়লাম, আরে বাবা দেখেছো স্যারের কি মানে স্যার দান করছেন, কখনো নয়, কখনো নয়। তো গুরু আমাকে শিখিয়েছিলেন আমরা এরকম, এই দুটো যদি পা হয় এরকম 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 করে প্রণাম করি, কখনো নয়। গুরুকে প্রণাম করতে গেলে সব সময় হাঁটুটাকে পায়ে ঠেকাতে হয়, আর এই দুটো হাত দিয়ে গুরুর পায়ে ঠেকাতে হয়, ঠেকিয়ে
নমস্কার করতে হয়। আমি আজও গুরুর দিকে গুরুর চোখে চোখ রেখে কখনো কথা বলি না। আমি আজও গুরুর সামনে গেলে এরকম করে বসে থাকি, কেননা তুমি আমি শিষ্য। মুখে বলাটা খুব ইজিয়েস্ট ব্যাপার, কিন্তু শিষ্য হতে গেলে গুরুর কাছে গিয়ে নিজেকে সমর্পণ করে দাও, নিজেকে পুরোপুরি তার পায়ের মধ্যে একদম চরণে। তা না হলে তুমি কখনো গুরুর পজিটিভ ভাইব্রেশন পাবে না। গুরুর কাছে গিয়ে চোখে চোখ রেখে কথা বলে গুরু ইয়ারকি মারতেই পারে, কিন্তু মনে রাখতে হবে তুমি শিষ্য। গন্ডি কখনো অতিক্রম করতে নেই, তাহলেই কিন্তু আমরা রামায়ণ মহাভারত যাই পড়ি এর মধ্যে লোকশিক্ষা, মারাত্মক লোকশিক্ষা। গন্ডি অতিক্রম করলেই কিন্তু হর হর হরণ কর, হরণ করে নিয়ে তোমাকে চলে যাবে। এর পেছনেও কিন্তু সম্পূর্ণ হরণ করে নিয়ে চলে যাবে মানেটা কি, যে আমার যে বাঁধন, আমার যে সংস্কার, সেই সংস্কারগুলোর স্খলন ঘটে যাবে। যাই হোক, অনেক কথাই বললাম। আমি অ্যাকচুয়ালি কোনোদিনই প্রকাশিত সত্য নয়। আমার অন্তর ঈশ্বরের বাস, ঈশ্বরের স্থান থাকতে পারে, আমার শরীরের মধ্যে ঈশ্বরের শক্তি থাকতে পারে, কিন্তু বাহ্যিক প্রকাশ কখনো যেন তার মধ্যে না আসে। আমার গুরু কত সুন্দর কথা বলেছিলেন, আমি যখন গুরুকে বলেছিলাম, গুরুজি আপনার এই যে আশ্রমে হিন্দু মুসলমান খ্রিস্টান, তারপরে উঁচু ভেদ হ্যান ত্যান এত কিছু, তো আপনাকে এত বিশ্বাস করে কেন তারা? তখন গুরুজি বলেছিলেন, একজন ডাক্তার যখন অপারেশন করে তখন সে কখনো কিন্তু এই মানুষটা হিন্দু তার অপারেশন আলাদা, এই এ মুসলিম তার অপারেশন আলাদা, এ খ্রিস্টান তার অপারেশন আলাদা কখনো করা হয় না। যা যেটা অপারেশন করছে একটা শরীরকে, তেমনি যখন তুমি প্রেডিকশন করছো তখন কোনো মতে সে গরিব না বড়লোক, না সে হিন্দু না মুসলমান খ্রিস্টান, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেই মানুষটার রেক্টিফিকেশন, প্রথমে ফাইন্ড আউট করা। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা, সেটা সেই মানুষটার করছো। মানুষের কোন রকমের কোন প্রভেদ কোনো কালেই ছিল না, মানুষই কিন্তু প্রভেদ সৃষ্টি করলো। আর এই সৃষ্টির পেছনেই কিন্তু ঈশ্বর তত্ত্ব কাজ করে। আমি এই ঈশ্বর এবং ভাগ্য এই দুটো কথাকে কোনোদিন বিশ্বাস করিনি, এবং কোনোদিন মর্যাদাও দিই না, এবং কোনোদিন আমি মানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কোনোদিন এই ঈশ্বর ওয়ার্ডটাকে আর ভাগ্য ওয়ার্ডটাকে কোনোদিন আমি মর্যাদা দিই না এই দুটো ওয়ার্ডকে। কেন এই দুটো ওয়ার্ড সম্পূর্ণ ঋণাত্মক, সম্পূর্ণ ঘৃণাত্মক, এবং সম্পূর্ণ মানুষের মধ্যে প্রভেদ সৃষ্টি করেছে। ভাগ্য যেমন প্রভেদ সৃষ্টি করেছে আমার কর্মের সাথে, আমার লৌকিক ধর্মের সাথে, আমার কৃতকর্মের সাথে, ভাগ্যে যা আছে তাই হবে, কর্ম করে কি লাভ। মানুষের মধ্যে এই যে একটা সম্পূর্ণ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দিয়েছে কিন্তু ভাগ্য, ভাগ্যে যা আছে তাই হবে। এবং আমি এটা মানে বুক ঠুকে বলতে পারি যে প্রচুর মানুষ হয়তো অরোর প্রতি, তার চাইতেও কোনো প্রতি থাকতে পারে, আমি অত কিছু অত অর্থ নিয়ে আমি অ্যানালাইসিস করিনি তাই জানি না, কিন্তু 130 বা 135 কোটি ভারতবর্ষে যদি মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আত্মবিশ্বাসের অভাব তাদের রয়েছেই রয়েছে। তাই জন্য যখন তারা কোনো বড় কাজ করে, তিনি চেয়েছেন তাই হয়েছে, কখনো নয় তিনি কে তো তুমি সৃষ্টি করেছো, তিনি চেয়েছেন বলে কখনো হতে পারে না, তুমি চেয়েছো বলেই, এবং চেয়েছো মানে একদম মানে চাওয়ার মতোই চেয়েছো বলেই তুমি পেরেছো। কিন্তু যখন মানুষ কোন রকমের পরাজিত হয়, তিনি বোধহয় চান না, তার মানে আত্মশক্তির জায়গায়, আত্মবিশ্বাসের জায়গায়, আত্মমর্যাদার জায়গায়, স্থাপত্যের জায়গায় চিড় ধরে রয়েছে। আর তিনিই সবকিছু করে দিয়েছেন মানে আমার লড়াইটার পেছনেও একটা অলৌকিক সত্তাকে আমি বিশ্বাস করছি, তার মানে ফুল কনফিডেন্ট হয়ে, কিন্তু আমি কনফিডেন্স নিয়ে আমি সেই কাজটা করছি না,
এটাও কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায় যদি কখনো এমন একটা দিন আসে যখন খাতায় সিগনেচার করতে হবে বা মাইকে ঘোষণা করতে হবে যে আমি ঈশ্বর বিশ্বাসী, আর যদি তা না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ফাঁসিতে চড়িয়ে দেয়া হচ্ছে। তাহলে কথা দিলাম সেদিন আমি হাসতে হাসতে ফাঁসিতে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু ঈশ্বর মানে মানুষের যে পুতুল বানিয়ে যে ঈশ্বর ঈশ্বর আখ্যা দিয়েছে সেই ঈশ্বরকে আমাকে চাবুক মারলেও আমি তাকে বিশ্বাস করি কখনো বলবো না। আমার যদি মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে বলে বল ঈশ্বর বিশ্বাস করি বলবো না, আমি মরে যেতে রাজি। কেননা এই ঈশ্বর কথাটাকে, তোমাদের তৈরি ঈশ্বর কথাটাকে আমি কখনো বিশ্বাস করি না, কখনো নয়। গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস, বারংবার ধরে আমি বলে এসেছি। এই প্রেডিকশনটি আমি, যার প্রেডিকশনটি আমি করব তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন জানা নেই, চোখের কর্নিয়া দ্বারা প্রেডিকশন করব। তাই এই প্রেডিকশনটি কালপুরুষ ছক প্রেডিকশন। আমি যদি ছকটি লক্ষ্য করি তাহলে এনার কন্যা লগ্ন এবং কর্কট রাশি, এক নম্বর ঘরে কোনো গ্রহ নেই, দুই নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, তিন নম্বর ঘরে নেপচুন, চার নম্বর ঘরে শনি, পাঁচ নম্বর ঘরে রাহু রবি শুক্র, ছয় নম্বর ঘরে প্লুটো, সাত নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আট নম্বর ঘরে মঙ্গল, নয় নম্বর দশ নম্বর ঘরে কোনো গ্রহ নেই, এগারো নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, বারো নম্বর ঘরে ইউরেনাস। প্রথমেই জানিয়ে রেখে দিই যে আমার কেস চলছে, মামলা মকদ্দমা, বা এখনো হয়তো চলছে না, কিন্তু মনে রাখা দরকার আমার জীবনের মামলা মকদ্দমা, বিশেষ করে মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলাটার ক্ষেত্রে শনির ইনফ্লুয়েন্সড কাজ করে, কিন্তু মামলা মকদ্দমাটাকে যদি দেখতে হয় তাহলে মঙ্গলের যে কানেকশন সেই মঙ্গল এবং শুক্রের কানেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি মঙ্গল এবং শুক্রের কানেকশন কখনো নেগেটিভ হয়ে যায় তাহলে মনে রাখতে হবে যে আমার জীবনে যদি কোনো মামলা মকদ্দমা হয় নয় আমার ফেভারে যাবে না, তা না হলে সেটা কিন্তু কি হবে, দীর্ঘস্থায়ী হবে, চলতেই থাকবে চলতেই থাকবে, এবং সেটা আমার জীবনকে কিন্তু হ্যাম্পার করবে, ব্যক্তিগত জীবনকে, প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করবে, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। এবার কোনো পুলিশি ঝামেলা যদি জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যায়, মামলা মকদ্দমা এবং পুলিশি ঝামেলা, তাহলে শনির ব্যাড রিফ্লেকশন সেক্ষেত্রে কিন্তু কাজ করে। শুক্র এবং মঙ্গল পজিটিভ অর্থেও যদি একত্রীকরণ করে বা একসাথে বসে থাকে বা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয় তাহলেও কিন্তু আমার জীবনে মামলা মকদ্দমা হবে, কিন্তু সেখান থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পাব। শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ সবসময় মামলা মকদ্দমাকে ইন্ডিকেট করে, এটা পজিটিভ থাকলে আমি পজিটিভ রেজাল্ট পাব, নেগেটিভ থাকলে নেগেটিভ রেজাল্ট পাব, বা লেন্দি হবে, চলতেই থাকবে চলতেই থাকবে। এখন ফার্স্ট কোশ্চেন এনার যেটা, যে এই যে মামলা মকদ্দমা বা কেস চলছে, বহু কেস চলছে, সেখান থেকে আমি উদ্ধার কবে পাব? তাহলে আজকের দিনে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে মঙ্গল কিন্তু আট নাম্বার ঘরে বসে রয়েছে এবং সক্ষেত্রে বসে রয়েছে। একজন খারাপ মানুষ, তার হাতে বন্দুক দিলাম, বন্দুক দিয়ে বললাম এটা তোমার কাছে রাখো, সেটা কখনো কিন্তু ভালোর জন্য বা মানুষের রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, রক্ষার্থে কখনো সেটাকে ইমপ্লিমেন্ট করবে না। মানুষ মারার জন্যই কিন্তু ইমপ্লিমেন্ট করবে, মানুষকে ভয় দেখাবার জন্যই কিন্তু ইমপ্লিমেন্ট করবে। সুতরাং আট নম্বর ঘর, আট নম্বর ঘর মানেই নেগেটিভ তা বলছি না, কিন্তু মেষের ঘরে, মঙ্গলের ঘরে মঙ্গল আট নম্বর মারাত্মক নেগেটিভ, মারাত্মক রকমের নেগেটিভ, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুই নম্বর ঘরকে কিন্তু হিট করছে এই আট নম্বর ঘর, তিন নম্বর ঘর বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল। তাহলে আট নম্বর ঘরের মঙ্গল সমসপ্তমে দুই নম্বর ঘরে হিট করছে, যেখানে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু ঘরটা শুক্রের ঘর। তাহলে
শুক্র এবং মঙ্গলের মধ্যে কিন্তু একত্রীকরণ হয়ে গেল এবং 7:1% একত্রীকরণ হয়ে গেল। সবচেয়ে বড় কথা, এই যে মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তমে একে অপরকে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে শুক্র চলে এলো। সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় যে বিবাহিত জীবন কেন্দ্রিক ডিস্টারবেন্স এর জীবনে ডেফিনিট ভাবে কিন্তু থাকবেই থাকবে, এবং সেই ডিস্টারবেন্স থেকে কিন্তু মারাত্মক রকমের আমার ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত জীবন স্ম্যাশড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার যে যেহেতু শুক্র প্লাস বুধ, এই দুই নম্বর ঘরটা তুলার ঘর, শুক্রের ঘর, শুক্র প্লাস বুধ, কনস্ট্যান্ট ফোন চলে আসছে ওইখানে একটা ফোনের মধ্যে আমি দেখতে যাচ্ছি। যাই হোক, এই যখনই শুক্র প্লাস বুধ হিট হচ্ছে, তখনই সমসপ্তমী মঙ্গলকে যখন হিট করছে, মানসিক শান্তি বিঘ্নিত ঘটবে। সেটা বিবাহিত জীবনেও হবে, এটা বিবাহিত জীবনকেও ইন্ডিকেট করছে। আবার সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে মামলা মোকদ্দমা, এইগুলো কখনো ফ্রুটফুল রেজাল্ট দেবে না। এই যে নানান কেস থেকে কিভাবে উদ্ধার হব, উদ্ধার হবে কি করে, ব্লক হয়ে রয়েছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে, এই জায়গাটাকে যদি অফ না করা যায়, তাহলে কখনো মামলা মকদ্দমা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। আমি বারবার ধরে বলেছি, আমি কবে হব তার মানে আমি উদ্ধার হচ্ছি না, মামলা মকদ্দমা থেকে কবে উদ্ধার হব তার মানে তো আমি এখন উদ্ধার হতে পারছি না। আমি উদ্ধার হতে পারছি না কেন পারছি না, তার কারণটাই হচ্ছে গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। এই যে গ্রহের দ্বারা চালিত এবং পরিচালিত হচ্ছে, এই গ্রহগুলো কিন্তু আকাশের মধ্যে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি নয়, এই গ্রহগুলো আমার শরীরের মধ্যে যে হরমোন রয়েছে, সেই হরমোন রিপ্রেজেন্ট করছে কিন্তু এই গ্রহকে, শুক্রকে, মঙ্গলকে, বুধকে, বৃহস্পতিকে, হোয়াট এভার বাদবাকি গ্রহগুলোকে। তাহলে আমার এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি আমি অফ না করি, তাহলে এই যে মামলা মকদ্দমা বা যে কেস চলছে, সেখান থেকে আমি উদ্ধার হতে পারবো না। আর এই কেসগুলোর যদি সঠিক মতন সিদ্ধান্তে উপনীত হয়, তাহলেও সেটা কখনো আমার 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 পক্ষে কখনো হবে না, আমার পরে আসবে না। এবং সবচেয়ে বড় কথা, এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি আমি অফ না করি, তাহলে পরবর্তীকালে কিন্তু এই মামলা মকদ্দমা, এই কেস বারংবার ধরে আমার জীবনে আবার ফিরে ফিরে আসবে, বারংবার ধরে। মুম্বাইয়ের একজন মডেলার আমার কাছে প্রেডিকশন করতে এসেছিল, তো তাকে আমি এরকম ধরনের বলেছিলাম যে তোমার তো কেসের এই ধরনের মামলা মকদ্দমার প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তো সে আমাকে বলেছিল যে আপনি একদম ঠিক বলছেন, আমার একটা জায়গায় একটা পোশাকের ওই মডেলিং ফডেলিং কিছু করার কথা ছিল, কিন্তু আমি এমন অসুস্থ হয়ে গিয়েছিলাম, সে বলছে সেটা সত্য না মিথ্যে সেটা নিয়ে আমি কোনো কিছু বলছি না, যে তাই জন্য আমি সেদিনকে মডেলিং করতেই যেতে পারিনি, তাই জন্য আমার নামে কেস ঠুকে দিয়েছে। তাহলে কেস হতে গেলে সবসময় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হতে হবে, বা কেস হতে গেলে যে কোনো একটা সম্পত্তি নিয়ে ডিস্টার্ব হতে হবে, নট নেসেসারি। যখন আমার মধ্যে এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকবে, হঠাৎ করে এমন কিছু একটা হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে অপোনেন্ট একটা কেস ঠুকে দিল, তাই না? একজন মডেলারকে কেস ঠুকতে যাবে কেন, টাকা নেবে, কাজ করবে, সবকিছু করবে, কিন্তু সে সেখানে পৌঁছতেই পারলো না। আমি আবার বলছি, কেন পৌঁছতে পারলো না, সে তো একটা এক্সকিউজ দিল, কিন্তু এটা কোনো প্রফেশনাল এক্সকিউজ নয়। কিন্তু এই যে গ্রহের দ্বারাই কিন্তু চালিত কেস ঠুকে দিয়েছে, দুটো কেস ঠুকেছে সেই মডেলারের। যাই হোক, তো এটাই হচ্ছে মূল জিনিস। আমরা কখনো গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে অফ, যদি গ্রহের নেগেটিভিটিকে যদি অফ না করি, তাহলে কখনো ফ্রুটফুল রেজাল্ট পেতে পারি না। এই কেসগুলো কোনো মতেই এখান থেকে উদ্ধার হওয়া তো অনেক দূরের ব্যাপার, দেখা গেল কেসগুলো একটা রেজাল্ট বলে দিল, পরবর্তীকালে আবার কেসের ঝঞ্ঝাট আসবে যদি এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ না করা যায়। আর যদি অফ করা যায়, আমার আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম 1-1.5 বছরের মধ্যে সমস্ত কিন্তু এই যে লাফড়াবাজিগুলো চুকে যাবে, ভবিষ্যতে আর কখনো কিন্তু এই মামলা মকদ্দমা কেস এইগুলো নিয়ে আর কিন্তু ঝামেলায় পড়তে হবে না। মনে রাখা দরকার, কবে হবে বলে দিন তো, ডেটটা বলে দিন তো, এটা কিন্তু কোন রকমের একটা শুদ্ধাচরণ নয়, শিক্ষিত মানুষের কথন নয়। মনে রাখা দরকার এই প্রবলেমটা কেন হচ্ছে। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন কেউ আসে,
সেই মানুষটার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করাটা একজন এক্সপোজারের কাজ। এই তারিখে তুমি চাকরি পাবে, এই তারিখে তোমার নেগেটিভিটি অফ হয়ে যাবে, কখনো এটা প্রপার অর্থে বলা যায় না। তার কারণ যেই কাজটা হচ্ছে না বা যেই জিনিসটা তোমাকে ডিস্টার্ব করছে তার পেছনে কার্যকারণ আছেই, সেই জায়গাটাকে ব্লক করা দরকার। তোমার এই মঙ্গল এবং যে শুক্র এবং তার মধ্যে বুধ এবং বৃহস্পতি চলে আসার জন্য এই প্রবলেম থেকে তুমি ইহজন্মে কোনোদিন বেরোতে পারবে না। এই নেগেটিভিটিকে যদি আমি অফ না করি, আমরা না অনেক কেয়ারলেস, আমরা আমাদের জীবনে একদম সিরিয়াস নয়। আমার চেম্বারে তো অনেক মানুষ আসে, শুনলাম, শুনে দূর আবার এই করা, দেখা যাক কি হয়, কখনো সম্ভব নয়। আমার নেগেটিভিটিকে যদি আমি অফ না করি, ক্রোহের নেগেটিভিটিকে, তাহলে আমার নেগেটিভিটি কখনো অফ হতে পারে না। আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে চলেছে সেটা ত্বরান্বিত হবে, সেটা আমাকে প্রভাবিত করবে, নেগেটিভ অর্থেই হোক পজিটিভ অর্থেই হোক, এটা ডেফিনিট ভাবে বলা যায়। তাই এই নেগেটিভিটিকে তুমি অফ করে নিও, ইমিডিয়েট অফ করে নিও, তাহলে ডেফিনিট ভাবে দেখবে তোমার যে কেস চলছে, মামলা মকদ্দমা পরবর্তীকালেও আমি লক্ষ্য করতে পাচ্ছি, সেই জায়গা থেকে তুমি কিন্তু রেহাই পাবেই পাবে। তুমি আমাকে প্রশ্ন করেছো তোমার বাজে হাজবেন্ড থেকে কবে উদ্ধার পাব, কে বাজে কে ভালো, এইগুলো নিয়ে আমার বলার কর্তব্য নয়, আমি সমাজ সংস্কারক নয়। তোমার কাছে সে বাজে, সে অন্য আরেকজনের কাছে বাজে নাও হতে পারে। সুতরাং তোমার হাজবেন্ড থেকে তুমি কবে উদ্ধার পাবে সেইটা তুমি বলেছো। মনে রাখা দরকার যে একজন জাতিকার যখন স্বামীকে দেখা হয়, বরকে দেখা হয়, তখন বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করা হয়। বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে এবং সেই শুক্র মঙ্গলের সাথে কানেক্ট করছে, আমি একটু আগেই বললাম। সুতরাং এখান থেকে ডেফিনিট ভাবে বলা যায় যে বিবাহিত জীবনের জায়গাটা স্ম্যাশড, অতৃপ্ত থাকা এবং একদম বন্ডিং না হওয়া, তোমাদের মধ্যে কোনো সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, ভক্তির জায়গা নেই, বিশ্বাসের জায়গা নেই, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যখন মঙ্গল চলে আসে তখন মনে রেখো এটাও কিন্তু পরবর্তী যে কোনো সময় মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা এই সমস্ত লাফড়াবাজির মধ্যে চলে আসবে, বা এই সম্পর্কটা শেষ এতটা তিক্ততার সাথে হবে, এ বলবে তোমাকে আমি দেখে নেব, ও বলবে তোমাকে আমি দেখে নেব, দুজন দুজনের সাথে থাকতে পাচ্ছি না, দেখা গেল আমাদের ডিভোর্স হয়ে গেল, সেটা এক একজনের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে তালা, কারোর ক্ষেত্রে ডিভোর্স, হ্যান ত্যান, এইগুলো নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু মনে রাখা দরকার দুজন দুজনের মতন একসাথে থাকতে পাচ্ছি না, আলাদা হয়ে গেলাম, কিন্তু দুজন দুজনের শত্রু হয়ে গেলাম, এটা ঠিক নয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি এটাই লক্ষ্য করতে পাচ্ছি। যে আরেকটা কথা তুমি অবশ্যই মাথায় রেখো যে বৃহস্পতির ঘরে শনি বসে আছে চার নাম্বার ঘরে, চার নাম্বার ঘর দ্বারা জীবনের সুখকে বোঝা যায়, চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায়, চার নাম্বার ঘর দ্বারা সাংসারিক জীবনকে বোঝা যায়। কখনো তোমার যে বিবাহিত জীবন, যার সাথে মানে স্বামী স্ত্রীর তোমাদের যে রিলেশন, এই জায়গাগুলো কোলাপ্সড হয়ে যাবে, কখনো তোমার ব্যক্তিগত জীবনকে সে পজিটিভ অর্থে প্রভাবিত করতে পারবে না, তোমার সাংসারিক জীবনে শান্তি কখনো থাকবে না, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 6965 কানেকশন, যেহেতু শনি কিন্তু নিচস্থ হয়ে বৃহস্পতির সাথে বসে আছে, আর আরেকটা কথা মনে রাখবে, সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি। আমি বোধহয় 100,000 বার বলে দিয়েছি যে সাত নম্বর ঘরকে কোনো মতে যদি বৃহস্পতি বা শুক্র কানেক্ট করে, তাহলে কিন্তু যার সাথে তুমি বিয়ে করছো, যাকে পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, সে কিন্তু চরিত্রহীন হয়। চরিত্রহীন মানে সবসময় একজন মহিলা পুরুষকর বা একজন পুরুষ মহিলাকর হবে, নট নেসেসারি, চরিত্রটা তাদের সঠিক থাকে না। আমার রেসপন্সিবিলিটি, আমার যে মানে কি বলবো, কর্তব্য যেইটা, সিউরিটি সিকিউরিটি দান করার জায়গাটা, সম্মানের জায়গাটা কখনো সঠিক মতন থাকবে না, চারিত্রিক গত স্খলন তার মধ্যে পরিষ্কার লক্ষ্য করা যাবে, সম্মান
তাঁর মুক্তি দিয়ে কখনো আশা করা যেতে পারে না। এছাড়া তো তাঁর একটা অন্যান্য যদি অপোজিট সেক্সের প্রতি প্রভাবিত হওয়ার জায়গাটা আছেই, এছাড়াও এই যে বন্ডিং এর জায়গাটা, বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা, এবং ওই যে বললাম রেসপেক্টের জায়গাটা, সিকিউরিটি সিকিউরিটি দান করার জায়গাটা কখনো তুমি তার মধ্যে দিয়ে লক্ষ্য করতে পারবে না। সাত নাম্বার ঘরে যদি শুক্র, সাত নাম্বার ঘরে যদি বৃহস্পতির কানেকশন হয়ে যায়, তাহলে যাকে তুমি বিয়ে করছো সে ডেফিনিট ভাবে কিন্তু চরিত্রহীন হবেই হবে। আমি এইরকম ধরনের ছোট ছোট অনেক কিছু কিন্তু বহুবার বলেছি যে আমি যদি একটা ছক ক্যালকুলেশন করতে পারি, ফাইন্ড আউট করে আমি বলে দিতে পারবো যে আমার স্ত্রী ঠিক কি ধরনের, আমার হাজবেন্ড ঠিক কি ধরনের। বুঝতে পেরেছো? এই জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি তোমাকে আবার বলছি, এই নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে তুমি ততক্ষণ বেরোতে পারবে না যতক্ষণ এই নেগেটিভিটিকে তুমি অফ না করছো। তোমার ট্যাঙ্কিতে ময়লা জমে রয়েছে, এবার সেখান থেকে খাবার জল আসুক, স্নান করার জল আসুক, সেই জলটা কখনো পরিশুদ্ধ বিশুদ্ধ জল আসবে না যতক্ষণ না তুমি ট্যাঙ্কিটাকে পরিষ্কার করছো। এই সরল সত্যটাকে তোমাকে জানতে হবে। হ্যাঁ, এই সরল সত্যটা তুমি যদি না জানো, তাহলে তুমি কেবল আশা করে যাবে যে আমি কবে কবে আমি সুখ পাবো, কবে আমি এখান থেকে উদ্ধার পাবো। ইহজন্মে কখনো কিন্তু এইভাবে উদ্ধার পাওয়া সম্ভব নয়, ইহজন্মে নয়। আগে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সড, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সডকে যদি অফ না করি, তাহলে কোনো মতেই কিন্তু এই নেগেটিভিটি থেকে আমি উদ্ধার হতে পারবো না। আমি তোমাকে পরিষ্কার ভালো মতন বুঝিয়ে বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি আশা করি। সাত নাম্বার ঘর বৃহস্পতির ঘর। হ্যাঁ, আর সেই বৃহস্পতি চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, কিন্তু বৃহস্পতি শুক্রের সাথে বসে আছে। 6369 কানেকশন, বৃহস্পতি কিন্তু শুক্রের সাথে, শুক্রের ঘরে বসে আছে। বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে, আর ফিজিক্যালি সেই শুক্র রবির সাথে দারিদ্র যোগ ক্রিয়েট করছে। বৃহস্পতি এবং বুধ, বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ, তাহলে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ এটা ডেফিনিট ভাবে বলছে যে তোমার জীবনে ব্যবসায় অনেক উন্নতি রয়েছে। কিন্তু ব্যবসায় উন্নতিটা বা ব্যবসাটা প্রপার অর্থে তুমি করতে পারবে তখনই, ব্যবসায় তুমি সফলতা তখনই পাবে যখন ব্যবসার কারক গ্রহ এই যে বুধ বৃহস্পতির সাথে বসে আছে, কিন্তু বুধ এবং বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র রবির সাথে কিন্তু পাঁচ নাম্বার ঘর সফলতার ঘরে বসে আছে। তাহলে কি হচ্ছে, সফলতার জায়গাটা দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে গেল। দারিদ্র যোগ মানে কখনোই প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে স্খলন হয়ে যাওয়া। দেখো, আমি তোমাকে ডিটেলিং করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই নেগেটিভিটিকে তুমি যদি অফ না করো, রবি এবং শুক্রের দারিদ্র যোগকে তুমি যদি অফ না করো, তাহলে শুক্র স্ট্রং হচ্ছে না, আর শুক্রের ঘরে বৃহস্পতি বুধ বসে থাকার জন্য যতক্ষণ না দারিদ্র যোগকে তুমি অফ করছো, ততক্ষণ কিন্তু ব্যবসায় কখনো তোমার ভালো হতে পারে না, কখনো নয়। চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। তোমার সিদ্ধান্তের জায়গায় নেগেটিভ, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেগেটিভ, মানুষ চেনার জায়গায় নেগেটিভ, মানুষ তুমি ইমোশনাল হয়ে চটজলদি জাজমেন্ট বা একটা সিদ্ধান্তে চলে আসার জায়গা তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশন কি হয়, কারোর সাথে পরিচয় হলো, দেখা গেল কিছুদিনের মধ্যে সে শত্রু হয়ে গেল, আমি এমন ব্যবহার করলাম, সেটা কিন্তু আমার স্পষ্টবাদিতা বা আমার সততা এগুলো হতেই পারে, এর ফলে দেখা গেল সে কিন্তু আমার শত্রু হয়ে গেল। আজকালকার দুনিয়াতে তুমি যদি কারোর নামে সারাক্ষণ ধরে দেখবে, মানে যদি তার গুণগান গেয়ে যাও, সে তখন কিন্তু তোমার বন্ধু। কাউকে বলতে যাও তোর কিন্তু এটা ভুল বা তোমার কিন্তু এটা ভুল বা আপনি কিন্তু এটা ভুল করছেন, সে তৎক্ষণাৎ তোমার শত্রু হয়ে যাবে। তো তোমার ক্ষেত্রেও কিন্তু সেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার, ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু কে, শনি, সেখানে প্লুটো বসে আছে। এবার সেই শনি চার নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে আছে, সেই বৃহস্পতি কিন্তু আবার দুই নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে আছে, এবং সেই শুক্র রবি যুক্ত হয়ে বসে আছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, কোনো চাকরি করার চাইতে
ব্যবসা করা তোমার ক্ষেত্রে কোনো সার্ভিস করার চাইতে ব্যবসা করা তোমার ক্ষেত্রে অনেক পজিটিভ হবে। সার্ভিস করলেও তুমি যে স্যালারি পাবে বা যে কাজকর্ম করবে সেখানে জব স্যাটিসফ্যাকশন আসবে না, সেখানে মাস গেলে যে স্যালারি পাবে সেটাও মনঃপূত হবে না, সবচেয়ে বড় কথা সফল হবে না কখনো। ব্যবসা করলে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বাট মনে রেখো যে একটা ঘর যতই চাকচিক্য সুন্দর রাজপ্রাসাদ হোক তার ভিত যদি স্ট্রং না হয় তাহলে সে কিন্তু অকস্মাৎ ধসে যাবে, টলে যাবে, নড়ে যাবে। লগ্ন হচ্ছে আমাদের সেই ভিত। সেই লগ্ন আমি যদি ভালো মতন লক্ষ্য করি, লগ্ন বুধ 9695 যে মানে শুক্রের ঘরে বসে আছে সেখানে কিন্তু দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে গেছে শুক্র এবং রবির। তাই জন্য 2:1:95 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তোমার লগ্নের জায়গাটা অর্থাৎ ভিতের জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। আমার কথাকে তুমি বুঝতে পারো, যদি না বুঝতে পারো আমাকে জানাবে, আমি আরো ভালো করে বোঝাবো, আমি একদম ডিটেলিং করে দিচ্ছি। আমার মনে হয় ভারতবর্ষের কেউ এত ডিটেলিং করবে না, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট মাস্ট মাস্ট, এবং বেশ কয়েকটি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তোমাকে করতে হবে সারা জীবন সিকিউর থাকার জন্য। এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে গেলে আমি বারবার ধরে বলেছি যে আমি কস্টলি, এটা যার মারফত তোমার প্রেডিকশন করা হচ্ছে সে নিজেও জানে, কিন্তু যেভাবেই হোক বাই হোক বাই ক্রুক এই নেগেটিভিটিকে তোমাকে অফ করতেই হবে, করতেই হবে। মনে রাখা দরকার 5 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা সার্ভিসকে বোঝা যায়। তাহলে সার্ভিসের ফলে যে সফলতা সেই সফলতা ত্বরান্বিত হবে না, সেই সফলতা কোনো মতেই কিন্তু উচ্চস্তরীয় হবে না, সেই সফলতার জায়গাটাই আসবে না, যেহেতু সেই দুটো ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতির সাথে কানেক্ট হয়ে রয়েছে। তাই জন্য তোমার ছকের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যবসা করাটাই কিন্তু বেস্ট। তুমি একটা কথা অবশ্যই মাথায় রেখো, সি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, ডি দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। তার কারণ তোমার প্রচুর গুপ্ত শত্রু, এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু যে অক্ষরগুলো বললাম এই অক্ষর দিয়ে কারোর নাম যদি হয়, সবাই যে তা নয়, কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে তারা কিন্তু এই নামের অন্তর্গতই হবে। বুঝতে পেরেছো? এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু তোমাকে থাকতে হবে। আর আরেকটা কথা আমি তোমাকে অবশ্যই বলবো, মন মানসিকতা এবং আমি যেটা দেখতে পাচ্ছি পরবর্তীকালে ইউট্রাস জাতীয় প্রবলেম, মূত্র মূত্রাশয় ইনফেকশন জাতীয় প্রবলেম, বুঝতে পেরেছো, তার সিস্ট হয়ে যাওয়া বা এই ধরনের জায়গাটাই কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। গলব্লাডার জনিত, কিডনি জনিত, হৃৎপিণ্ড জনিত, মন মানসিকতার জায়গাটা, নার্ভের প্রবলেম, ফরএভারের জন্য, টিল ডেথের জন্য বলছি, এই প্রবলেমগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। এই হচ্ছে তোমার, একদম ডিটেলিং করলাম তোমার প্রশ্ন নিয়ে। তো আমি বললামই যে ব্যবসায় তুমি কবে সফল হবে, বা তুমি বাদবাকি যে কথাগুলো বলেছিলে ব্যবসাতেই তুমি সফল হবে, কোনো সার্ভিস তুমি কখনো করতে যেও না, কিন্তু সফল হচ্ছ না কেন সেটাও আমি বলে দিলাম। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, এই হচ্ছে তোমার প্রেডিকশন। এর পরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রেডিকশনটি যখন তুমি শুনবে দেখবে তার 24 ঘন্টার মধ্যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 9903136903 করবে, আমি হোয়াটসঅ্যাপে করবে, হোয়াটসঅ্যাপ মারফতই আমি তার উত্তর দেব। আর ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট মাস্ট মাস্ট। আজকের মতন এটুকুই, নমস্কার।